স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে দুদিন ব্যাপী অনুষ্ঠান হাতে নিয়েছে শহরের বিবেকানন্দ রোড সর্বজনীন পূজাবাড়ি। শনিবার স্বামীজির প্রতিকৃতিতে মালোদানের পর কুঁচি কাঁচাদের মধ্যে বিভিন্ন খেলাধুলোর আয়োজন করা হয়। রবিবার ছিল শিশুদের মধ্যে বসে আঁকো প্রতিযোগিতা। এছাড়া বিকেলে এক সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। এ ব্যাপারে এলাকাবাসীর পক্ষে উপস্থিত ছিলেন প্রভাত নাথ, অঞ্জন বিশ্বাস, টিঙ্কু কর প্রমুখ। পরে আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলতে গিয়ে প্রদীপ নাথ বলেন, সার্বজনীন পূজাবাড়ির উদ্যোগে 157তম স্বামী বিবেকানন্দ জন্মজয়ন্তী আমরা পালন করছি বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে। গতকাল অর্থাৎ 12ই জানুয়ারি বিবেকানন্দের জন্মদিবসে বিবেকানন্দের প্রতিকৃতিতে মাল্যদান এবং তারপর কচিকাঁচাদের বিভিন্ন প্রতিযোগিতামূলক খেলাধুলার আয়োজন আমরা করেছিলাম। কাল খুব সুষ্ঠুভাবে তা সম্পন্ন হয়েছে এবং আজ অর্থাৎ 13ই জানুয়ারি সকাল 10 ঘটিকা থেকে চলছে আমাদের বসে আঁকো প্রতিযোগিতা। বিপুল সাড়া আমরা পাচ্ছি এলাকাবাসী কচিকাঁচাদের তরফ থেকে এবং অভিভাবকদের তরফ থেকে। আমরা বিবেকানন্দ রোডের পূজাবাড়ির উদ্যোগে আমরা কচিকাঁচা কিশোর কিশোরীদের সার্বিক বিকাশের লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি বিবেকানন্দ রোড পূজাবাড়ি। বিকেল 3 ঘটিকায় অনুষ্ঠিত হবে, বিকেল 3 ঘটিকায় হবে যেমন খুশি সাজো প্রতিযোগিতা এবং সন্ধ্যা 6 ঘটিকায় থেকে শুরু হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে থাকবে কচিকাঁচাদের অনুষ্ঠান এবং গত দুদিন ধরে আমাদের যে প্রতিযোগিতামূলক কাজকর্ম চলছে তারই পুরস্কার বিতরণী অনুষ্ঠান আজ সন্ধ্যা 6টা এই পূজাবাড়ির মঞ্চে অনুষ্ঠিত হবে। এবং আমরা আশা করি এবং বিশ্বাস রাখি যে এইসব অনুষ্ঠান এলাকাবাসীর কচিকাঁচাদের সুস্থভাবে বেড়ে ওঠার জন্যে খুবই প্রয়োজন এবং তাই আমরা এই অনুষ্ঠানগুলো করে আগামী 27শে জানুয়ারি থেকে শুরু হবে আমাদের এখানে প্রতি মাসে অনুষ্ঠান। সেই কচিকাঁচা কিশোর কিশোরীদের সার্বিক বিকাশের লক্ষ্যে আমরা অনুষ্ঠান করে যাব। প্রতি মাসের অনুষ্ঠানের নাম মুক্তধারা, শুরু হবে আগামী 27শে জানুয়ারি থেকে সন্ধ্যা।